গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না? প্রচুর বৃষ্টি হয়ে গেল সকালে, আর আবার মনে হয় বৃষ্টি হবে, কারণ চারিদিকে কালো হয়ে আছে, মেঘ একদম। তো আজকে তো শনিবার, আর এখন বাজে 9:06। তো আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে চা বিস্কুট খেয়েছি। তো এখন বানাবো টিফিন। তো টিফিন দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে টিফিন বানাবো, এখন এই যে দেখছো ময়দা মেখে নিয়েছি, ময়দা এইটা হবে, পরোটা হবে। ভাবছিলাম লুচি করব, তো লুচি আর করব না, পরোটা করব। আর ওদিকে প্রেশার কুকারে মটর সিদ্ধ বসিয়েছি, ঘুগনি করব, ঘুগনি বানাবো। এখনও মশলা করিনি, মশলাটা করব। আর এদিকে মা বেলে দেবে পরোটা, এই যে আটার গোল্লা, তো মা বেলে দেবে পরোটা, আর আমি ভাজবো, আর একদিকে ঘুগনিটা বসাবো। জানি না টিফিন খেতে খেতে কটা বাজবে, তারপর আবার দুপুরের রান্না কখন করব তাও জানি না। তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সবই, সব কিছুই শেয়ার করব, সারাদিনের কাজ টাজ সবই শেয়ার করব। তো তোমাদের কি টিফিন খাওয়া হয়ে গেছে? এখন অবশ্যই হয়ে গেছে, 9টা বাজে, আর কখন টিফিন তো 9টার আগেই খেতে হয়। তো আমরা এখনও টিফিন হয়নি তৈরি, তো তৈরি করে তারপরে খাবো আমরা। তো ঠিক আছে, তাহলে আমার সঙ্গে থেকো সারাদিন, সারাদিন যতটা পারবো তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব, তো সঙ্গে থাকো। তো এই যে আমার টিফিন বানানো হয়ে গেছে, তো এইখানে বেড়ে নিয়েছি 5-6টা জায়গায় বেড়ে নিয়েছি। তো ম্যামকে দেবো, এই যে ম্যামেরটা, আর এদিকে সব বাচ্চাদেরটা বেড়ে নিয়েছি। তো সবাইকে দেবো, এখন দিতে যাব ওই ঘরে। তারপরে আরও বানানো বাকি আছে, ওইখানে মা বেলছে, আরও এসে আবার বানাবো। তো আমি আগে দিয়ে আসি ওদেরকে, ওরা খাক। আজকে আবার মা ভ্যাকসিন নিতে যাবে, আর ওদিকে আমার রান্নাবান্নাও আছে। তো আমার পরোটা সব বানানো হয়ে গেছে, মা যেগুলো মানে যেগুলো বাকি ছিল সেগুলো মা বেলে দিয়েছে। তো এই যে আমি পরোটা নিয়েছি, এখানে 2টো পরোটা, আর এখানে এই যে তরকারি নিয়েছি। তো আমি খাবো, খেয়েটে আবার কাঁচা আছে, কাঁচতে হবে, জল এসছে, জল হয়তো চলেও যাবে এখন, মানে এখন তো কটা বাজে, 10:49, তো জল চলে যাবে এখনই, জল আর বেশিক্ষণ থাকবে না। তো আমি খেয়ে নিয়ে তারপরে কাঁচবো, তারপর আবার রান্না আছে, কেননা মা তো আজকে ভ্যাকসিন নিতে যাবে, স্নান টান করছে, তো ভ্যাকসিন নিতে যাবে। তো আমার আবার রান্না আছে, রান্না কি করব জানি না এখনও, রান্নাঘরে যাব তখন দেখা যাবে যে কি করব। আর সোনুর পাপা তো গেছে বাজারের দিকে, বাজার দিয়ে কি নিয়ে আসে দেখি, বা মাছটাছ হয়তো নিয়ে আসবে। তো ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপরে রান্না রান্না কি করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, দেখাবো। তো সঙ্গে থাকবে, হ্যাঁ, সারাদিন যাবে না কিন্তু, আমাকে ছেড়ে কোথাও যাবে না কিন্তু। তো রান্নাঘরে এসছি, আজকে রান্না করব মাছের ঝোল। সোনুর পাপা মাছ নিয়ে এসছে বাজার দিয়ে, রুই মাছ ভেজে নিয়েছি মাছটা আমি। তো মাছের ঝোল করব, আর হচ্ছে শাপলা করব, শাপলাও কেটে নিয়েছি আমি, এই যে শাপলা ভাজবো, আর হচ্ছে মাছের ঝোল করব, আর কিছু করব না। আর বৃষ্টি হয়েছে, রান্নাঘরে জল পড়েছে, প্রচুর কাদা হয়ে গেছে, যার জন্য তোমাদেরকে আর আজকে রান্নাটা দেখাতে পারবো না, আর অন্য একদিন আবার দেখাবো তোমাদের রান্না। তো আমি রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প হচ্ছে পরে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যায় চাটা খাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো আমিও এই প্রথম দেখলাম, আমিও এই প্রথম দেখছি, আর এই প্রথম নাম শুনছি, জানি না হয়তো তোমরা দেখছো, তোমরাও শুনছো হয়তো নাম, কিন্তু আমি কিন্তু এই প্রথমেই শুনছি, নামও শুনলাম প্রথম, আর দেখছিও প্রথম। তো তোমাদেরকেও অবশ্য দেখাবো, আওয়াজটা শুনছো তো, আওয়াজটা শুনলেই বুঝতে পারবে এর নাম হচ্ছে কি, করকনাথ। এর নাম হচ্ছে করকনাথ, মানে আমি প্রথম শুনলাম, মানে এমন করছে, মানে সেই বাঘের মতন করছে, এমন করছে, ওকে ধরছে তো বের করে ও সোনুর পাপা, যার জন্য কি আওয়াজ করছে, আর গায়ে কি জোর, মুরগিটার গায়ে মনে যেন কামড়ে দেবে এমন করছে। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, তোমরা দেখো। আর হচ্ছে এইটা হচ্ছে সোনুর পাপা কিনে নিয়ে আসছে, মানে দুজন একসাথে কিনছে, কেননা এগুলোর দাম নাকি অনেক, প্রচুর দাম। তো কত টাকা কিলো এগুলো? 500 টাকা কিলো এগুলো। তো এগুলো ওজনও নাকি প্রচুর হয়, 2 কিলো, 3 কিলো, 4 কিলো অবধি ওজন হয়। তো নিয়ে এসছে এটা 2 কিলো ওজন, মানে দুজন মিলে কিনছে। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, আমার তো দেখেই ভয় করছে মুরগিটাকে দেখে।
মুরগিটাকে দেখে আমারই ভয় লাগছে, মানে সে কেমন ভাবে তাকিয়েছে, তোমাদের দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো তোমরা তো, এই দেখো এর নাম হচ্ছে করকনাথ। এ একদম পুরা কালো, মানে এর মাথার ঝুঁটি, তারপরে চোখ, ঠোঁট, মুখ সব কালো, মানে পাটা একটু দাঁড় করাও, এই যে এতটা বড়, এর পাটা সব কিন্তু কালো, মানে একদম মুরগিটা একদম কালো, একদম মুখ টুক, চোখ টোক সব কালো। দেখছো মুখটা, দেখছো মুখটা, ঘুরাও না এদিকে, একটু ঘুরানো যাবে না না। তো মুরগিটা মুরগিটা হেভি, মানে তেজ দেখাচ্ছে মুরগিটা, মানে খুব রাগ দেখাচ্ছে, কেননা ওকে সত্যি খারাপও লাগছে এখন কাটা হবে। কিন্তু শুনছি এই মুরগিটা নাকি খুব টেস্ট হয় খেতে, তা আমরা কোনোদিন খাইনি, এই প্রথম খাবো, ফার্স্ট খাবো। তো ঠিক আছে, দেখছো মুরগিটাকে, এর নাম হচ্ছে করকনাথ। তো এই যে মাংস কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ধুয়ে টুয়ে নিয়েছি আমি মাংসটা, মাংসটাও একদম কালো, মাংসটাও এই যে একদম কালো দেখাচ্ছে। আর এখানে মশলা নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এর মধ্যে আদা, রসুন, জিরা, পেঁয়াজ সব বেটে নিয়েছি, লঙ্কা, শুকনো লঙ্কা সব এখানে বেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করব, এখন এই মাংসটা রান্না করব। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো রান্নাটা।